বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পরে আবার টাকা বৃদ্ধি পেয়েছে, এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। 9,91,51,213 টাকা এই যে টাকাটি বেড়েছে, এই টাকাটি কোন জায়গা থেকে আসছে? এক নম্বর বিষয় হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম স্থগিত করেছি 4 তারিখ, এই 4 তারিখের পরবর্তী সময়ে 10 তারিখ যখন অডিট শুরু হয় এই পুরোটা সময়ে বিভিন্ন অঙ্কের টাকা এসছে, 4,00,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, এই টাকাগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে। দ্বিতীয়ত আমাদেরকে অনেকে চেক প্রদান করেছে, যেই চেকগুলো তখন কিন্তু ক্যাশ করা যায়নি, ওই ক্যাশ অর্থাৎ এই যে চেকের পরবর্তীতে ক্যাশ করা হয়েছে সেটিও পরবর্তীতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন নামে আসছে। এখন দেখেন বিভিন্ন নামে আসছে কিন্তু আমাদের তো তখন অ্যাকাউন্ট ছিল না, এই কারণে আমাদের অ্যাকাউন্ট করতে হয়েছে, দেন টাকাটাকে হচ্ছে আমাদের লিকুইড মানিতে ট্রান্সফার করার কারণে সেখানে অ্যাড হয়েছে। তৃতীয়ত আমাদেরকে বিভিন্ন গহনা দিয়েছে, অনেকে স্ক্র্যাপ দিয়েছে, গহনা দিয়েছে, এই গহনাগুলোকে আবার আমাদেরকে বিক্রি করতে হয়েছে, এই গহনা বিক্রি করার টাকাটাও সেখানে অ্যাড হয়েছে। চতুর্থত আমাদের ওই সময়ে কয়েন যেটা থাকে, কয়েন, এই কয়েনের টাকাটা, পয়সাটা ইনস্ট্যান্ট সেক্ষেত্রে গোনাটা সম্ভব হয়নি, সেই কয়েনের টাকাটাও আপনারা যদি চান আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হিসাব কিন্তু রয়েছে যে আমরা কয়েন থেকে কত কত টাকা পেয়েছি, এই কয়েনের ওই টাকাটাও কিন্তু পরবর্তীতে 2,00,000 টাকারও বেশি, একদম এক্সাক্ট ফিগারটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে নিতে পারেন, 2,00,000 টাকারও বেশি সেটা যুক্ত করা হয়েছে। সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়িয়েছে 9,91,00,000 টাকারও বেশি। এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পরে আবার টাকা বৃদ্ধি পেয়েছে, এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। আমরা সর্বপ্রথম আমাদের দেখেন প্রায় অলমোস্ট 60,00,000 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে, টকশো বুদ্ধা, ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে, আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে, টাকা নিয়ে এটা চলে গিয়েছে, গাড়ি কিনেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে, এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে। কিন্তু দেখেন টাকাটা অ্যাকাউন্টে রেখেছে, এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো? বাকেরের কাছে, সার্জিসের কাছে, পার্সোনাল জায়গায়? তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো। এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল, এখনও পর্যন্ত টাকার একটা টাকাও এখনও পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে, যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি, এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের উন্মুক্ত যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন।